নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো আশা করছি তোমরা খুবই ভালো আছো, সুস্থ আছো। আজকে একটা দুঃখের সংবাদ তোমাদের সাথে শেয়ার করছি। সত্যি কীভাবে যে শুরুটা করবো জানি না। বেশ কয়েকদিন সেভাবে ভালো ভিডিও দিতে পারছি না, মন মেজাজ সেরকম ভালো নেই। একটাই কারণ তোমরা হয়তো জানতে চাইবে, তো তোমাদের কাছে সব কিছু শেয়ার করি, এটাও শেয়ার করছি। সত্যি বলতে কি, মানুষের যার যাতে থাকুক, হয়তো অনেকের চাহিদা মেটে না, সেটা বড় ব্যাপার না, কিন্তু ব্যাপারটা হচ্ছে যার যেটুকু থাকুক, আমার মতে যেটা, সেটুকু নিয়েই অবশ্যই খুশি থাকা উচিত। এতে আমার কোনো দুঃখ নেই, আমি সত্যি খুশি। গরিব হতে পারি, সত্যি সেই দিক থেকে আমার কোনো দুঃখ নেই। কোনো রকম খেয়ে মেখে পড়ে চলে গেলেই ব্যাস, আমি তাতেই খুশি। কিন্তু একটাই দুঃখ, সব কিছুই ভালো লাগে যদি নিজের কাছের জন, কাছের লোক বা আত্মীয় স্বজন পরিজন সকলে যদি সুস্থ থাকে, সত্যি খুব ভালো লাগে। তো খাচ্ছি, খেতে হয় খাচ্ছি, কাজ করতে হয় কাজ করছি, আর ভিডিও দেখে বুঝতেই পারছো সেভাবে ভিডিও দিতে পারছি না। বিশেষ করে কোনো রকমে মনটা ভালো নেই, মেজাজ ভালো নেই। ওই যে বললাম, খেতে হবে খাচ্ছি, কাজ করতে হবে কাজ করছি। তো আমার নিজের বোনঝি, নিজের বড় বোনঝি, আমার দিদির বড় মেয়ে, তো দুই মেয়ে এক ছেলে দিদির, আর আমার এক ছেলে এক মেয়ে, তোমরা জানোই। তো আমরা চার ভাই বোন, চার ভাই বোনের আমাদের হচ্ছে বোনঝিটা প্রথম সন্তান বলতে পারো। তার মানে বুঝতেই পারছো কোলে পিঠে করে কত আদরে মানুষ করেছি তাকে আমরা। সত্যি মনটা এতই খারাপ, দুঃখ প্রকাশ কারোর কাছে করতে পারি না, বলতে গিয়ে মনটা ভীষণই খারাপ লাগছে। তো এমন কি হয়েছে আমরা জানি না, বিভিন্ন হসপিটাল আমরা ঘুরেছি বোনঝিটাকে নিয়ে, মেদিনীপুর, ঘাটাল, বর্ধমান, আরামবাগ, ভুবনেশ্বর, ফেলিয়ার হয়েছি কোনো কিছু, তার শরীরে কোনো রোগ নেই, কোনো রোগ তার ধরা পড়ছে না, বা সমস্ত কিছু চেক আপ করা হয়েছে ডাক্তারি মতে, যা যা রিপোর্ট করার, আর ডাক্তারি লাইনে কোনো রকম রিপোর্ট বাকি নেই, সমস্ত রিপোর্ট করা হয়েছে, কিন্তু কোনো রোগ ধরা পড়ছে না, রোগ কিছু নেই। অথচ তার একটুখানি ভিডিও তোমাদের পাঠাবো, দেখলে বুঝতে পারবে মানুষটা একেবারে আস্তে আস্তে ক্ষীণ হয়ে যাচ্ছে, একেবারে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। সত্যি আমরা থেকেও কিছু করতে পাচ্ছি না, আমরা নিরুপায়, শুধু চোখে দেখা ছাড়া, কানে শোনা ছাড়া আর কিছু করতে পারছি না। ডাক্তাররা যেখানে ফেলিয়ার ডাক্তাররা কোনো রোগ ধরা ধরতে পারছেন না, ডাক্তাররা বলছেন যে কোনো রোগ তার নেই। এখন বর্তমানে বঞ্জি আছে পণ্ডিচেরিতে। তো তার আগে বলে নিই, বঞ্জিকে আমরা এর আগে যখন বর্ধমানে ভর্তি করা হয়েছিল, তো ডাক্তারবাবু কোনো রোগ ধরতে না পারে আমরা বঞ্জিটাকে নিয়ে এসেছিলাম, আমি নিয়ে এসেছিলাম জোর করে আমার মতে। তো আমি ঠাকুর মড়াতে এনে ঠাকুরের দয়ায় বঞ্জিটা কিন্তু ভালো ছিল। তো কোনো রকমে তাকে সেই একেবারে মৃত্যুপর থেকে তাকে ফিরিয়ে নিয়ে এসেছিলাম ঠাকুর মন্দিরে। প্রায় 3-4 মাস তাকে ট্রিটমেন্ট করা হয়েছে। তো যে কোনো কারণেই হোক কিন্তু সুস্থ ছিল, আমরা খুশি হয়েছিলাম। যাই হোক, একটা মানুষকে আমরা সত্যি সুস্থ করে তুলতে পেরেছি, ভীষণ খুশি হয়েছিলাম। তো তারপরে তাকে 3-4 মাস পরে আমরা আবার পুনরায় বাড়িতে ফেরত পাঠাই। ভেবেছিলাম বেশ ভালোই হয়ে গেছে, সুস্থ হয়ে গেছে, আর ভয়ের কোনো কারণ নেই। তো গাড়ি ভাড়া করে বাড়িতে পৌঁছানো হয়। ঠিক বাড়িতে পৌঁছানোর 4-5 দিন পরেই আবার হঠাৎ করে খিচুড়ি আরম্ভ হয়। খিচুড়ি আরম্ভ হয় পেটের যন্ত্রণা থেকে। তো পেটে এতই যন্ত্রণা, সেটা তোমরা না চোখে দেখলে বুঝতে পারবে না। তো কোনো কারণে কিন্তু কোনো কিছু করা যাচ্ছিল না। শেষমেশ ভাবলাম হয়তো কোনো বড়সড় রোগ আছে, তো দেখি আর হয়তো এখানে হচ্ছে না, বাইরে কোথাও নিয়ে যাবো।
ব্যাঙ্গালোর নিয়ে যাওয়ার আমাদের একটা পরিকল্পনা ছিল, কিন্তু এমন পজিশনে তাকে নিয়ে যেতে হয়েছে, স্যালাইন দিয়ে গাড়িতে করে নিয়ে যেতে হয়েছে। তো খিঁচুনি হচ্ছে দেখে অনেক রকম ট্রিটমেন্ট করা হয়েছিল বাড়িতে, আবার নার্ভের ট্রিটমেন্ট করা হয়েছিল। তো নার্ভের ট্রিটমেন্ট করে খিঁচুনিটা বন্ধ হয়ে গিয়েছিলো, পেটে যন্ত্রণা বন্ধ হয়ে গিয়েছিলো, কিন্তু দেখা গেল তার কিন্তু শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ আর কিছু কাজ করছে না। তারপরে এরকম হয়ে গেল, তো হাত পা নড়াচড়া করতে পারছে না, আঙুলটা যে এইভাবে এইভাবে মানে নড়াচড়া করবে সে ক্ষমতাটা তার ছিল না, সে ক্ষমতা তার ছিল না। তো স্যালাইন দিয়ে দিয়ে খাবার খাওয়াতে হচ্ছিলো, সেই থেকে মানে খাবার খাওয়াটাও বন্ধ হয়ে গেল। তো এমতো অবস্থায় আমরা সেইভাবে মানে স্যালাইন দিয়ে দিয়ে স্পেশাল ট্রেন মানে কী বলবো এক্সপ্রেস ট্রেনের টিকিট কেটে, তো দুদিনের মধ্যে আমরা আবার বঞ্জিটাকে পণ্ডিচেরি নিয়ে যাই। তো আজকে প্রায় 1 থেকে 1.5 মাস হচ্ছে পণ্ডিচেরিতে চিকিৎসা চলছে, 56-57 রকমের রিপোর্ট হয়েছে, কোনো রিপোর্টে কোনো রোগ নেই, অথচ মানুষটা আস্তে আস্তে বিছানার সাথে মিশে যাচ্ছে। তো সত্যিই খেতে হবে খাচ্ছি, কাজ করতে হবে কাজ করছি, মনের দুঃখ কাউকে সেভাবে শেয়ার করতে পারি না, কে শুনবে বলো, শোনার তো লোক চাই। তো আজকে হঠাৎ মনে হলো আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করি, মনটা হয়তো একটু হালকা হবে। তোমার কাছে একটাই হাত জোর করে প্রার্থনা, তোমরা একটু ঠাকুরের কাছে প্রার্থনা করো আমার বঞ্জিটা অন্তত আমার যদি কোনো রকম না আমি যদি কোনো রকম একটু পুণ্যি করে থাকি, সেই পুণ্যের বিনিময়ে হলে যেন ও যেন সুস্থভাবে ফিরে আসে, বাড়ি ফিরে আসে, ও যেন সুস্থ হয়ে যায়, এটুকুই তোমাদের কাছে আমি প্রার্থনা করবো। তো তার একটুখানি ভিডিও তোমাদের পাঠাচ্ছি, আমি দেখলে বুঝতে পারবে এখন ওই অবস্থায় আছে পণ্ডিচেরিতে। তো ডাক্তাররাও কিন্তু রোগ কিছু খুঁজে পাচ্ছেন না, ভীষণভাবে বড় বসানো হয়েছে, গবেষণা করা হচ্ছে, রিসার্চ করা হচ্ছে, কোনো রকম কোনো উত্তর মিলছে না। তো ডাক্তারও অ্যাকচুয়ালি পাগল হয়ে যাচ্ছে যাকে বলে, কোনো কিছুই কিনারা হচ্ছে না, ভালোও হচ্ছে না মন্দও হচ্ছে না, মানে কি বলবো খারাপের দিকেও যাচ্ছে না এবং ভালোর দিকেও যাচ্ছে না, ঠিক সেম কেসে যেমন ছিল তেমন অবস্থায় কিন্তু রয়ে গেছে। এখন মানে খাবার যাচ্ছে সমস্তটাই নল দিয়ে, তো মুখে আর নাকে সমস্ত পেচ্ছাপের দ্বারা পায়খানার দ্বারা সমস্ত নল দেওয়া আছে, কেননা সে তো অকেজ অবস্থা বিছানায় পড়ে আছে, অথচ রোগ নেই, এটাই হচ্ছে সবথেকে অবাক লাগছে, মানে যেটা বলে তোমাদের বোঝাতে পারছি না, অথচ কোনো রোগ নেই। তো সমস্তটাই নল দিয়ে এখন যাচ্ছে, আর অক্সিজেন দেওয়া ছিল মুখে, মুখে তো 7-8 দিনের বেশি দেওয়া যায় না, সেটা এখন গলায় ফুটো করে মানে একেবারে অক্সিজেনটা গলায় ফুটো করে সেই মতো মানে দেওয়া আছে আর কি। তো গলার দিকে সে অক্সিজেন মলটাকে দেওয়া হয়েছে, এখন ওইভাবে মানে অক্সিজেন নিচ্ছে, হালকা হালকা মানে ভিটামিন হালকা কিছু দেওয়া হয়েছে। তো সমস্তটাই সমস্ত খাবারটা নলের মধ্যে পাতলা খাবার যাচ্ছে, ভিটামিন বলো যাই বলো সমস্ত খাবার নলের মাধ্যমে, তা আস্তে আস্তে ও আর সেভাবে অক্সিজেন নিতে পারছে না। আমরা মানে অবাক হয়ে যাচ্ছি, এরকম রুগী আমরা কোনোদিন চোখে দেখিনি, মানে তোমরা দেখনি চোখে অনুভব করতে পারছো না, তো আমরা দেখেছি, তো দেখেছি মানুষটাকে, সুস্থ মানুষ মানে একটা সুস্থ মানুষকে অসুস্থ হতে দেখেছি, আবার অসুস্থ হয়ে সুস্থ হয়ে তাকে বাড়ি পাঠিয়েছি, তো সুস্থ হওয়ার পরে আবার যে অসুস্থ এইভাবে হয়ে যাবে কোনোদিন ভাবতে পারিনি। তো এখনও সত্যি বলতে কি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, আমরা কোনোটাই বাদ দিইনি, একেবারে ডাক্তার থেকে বিভিন্ন কভারেজ থেকে বিভিন্ন গুণী থেকে আমরা বিভিন্ন ঠাকুরমোড়া থেকে কোথাও বাদ দিইনি, পৃথিবীর মানে বলতে পারো সারা পৃথিবী আমরা ঘুরে ফেলেছি, কোনো কিছু কিনারা হচ্ছে না। এমতো অবস্থায় মানে ঠাকুরের দয়া ছাড়া কিছু করার নেই আমাদের, তো যেখানে ডাক্তারবাবুরা ফেল আর কি বলবো, আমাদের এখন ঠাকুর ছাড়া আর কিছুই নেই। তাই তোমাদের কাছে একটি প্রার্থনা, অন্তত একবার হলেও একটু হলেও প্রার্থনা করে আমার বঞ্জিটা যেন সুস্থভাবে বাড়ি ফিরে আসে, এটুকুই কামনা করবো। আমি তোমাদের কাছে কোনো রকম টাকা পয়সা কোনো কিচ্ছু চাই না, তোমার একটু শুধু দয়া করো ঠাকুর কাছে, যারা আমার বন্ধুরা আছে আমার ভিডিওটা দেখছো, তো আমি চাই একটু প্রার্থনা করো ও যেন ভালো হয়ে আসে, মায়ের কোলে যেন ছেলে ফিরে আসে। আমার বন্ধুটা ছোটো ছোটো দুটো বাচ্চা, একটা ছেলে একটা মেয়ে, বুঝতেই পারছো তাদের সেই ছেলেদের কোলে মাকে ফিরিয়ে যেন সে তারা যেন ফিরে পায়।
অন্তর থেকে বলছি, বিশেষ কিছু আমি বলতে পারছি না এই মুহূর্তে। যদি অন্তরটা বা ভেতরটা বা মনটা যাই বলো, যদি খুলে দেখা না যেত তোমাদের অবশ্যই দেখাতাম। সত্যি খুব খারাপ লাগছে নিজেকে, মানে নিজেকে আজকে মনে হচ্ছে যেন কত অপরাধী। এতটুকু একটা বয়সের ছোট্ট মেয়ে দেখো কত কষ্ট পাচ্ছে। আজকে একদিন দুদিন নয়, আজকে টানা 3 মাস বিছানাগত হয়ে পড়ে আছে, অথচ কোনো রোগ নেই। এটুকুই অবাক হয়ে যাচ্ছে। তো আমার দিদি সেখানে আছে পণ্ডিচেরি। পণ্ডিচেরি তোমরা অনেকে জানবে, ব্যাঙ্গালোর চেন্নাই পেরিয়ে। তো মানে দিদি আছে সেখানে, দিদি মানে আছেই শুধুমাত্র তার নিজের নিজের মেয়ে। তো বুঝতেই পারছে, মা একটা সন্তানের কাছে ওইভাবে সন্তানকে দেখছে, একেবারে পাগলের মতো হয়ে গেছে, যেটা মানে প্রকাশ করতে পারবো না তোমাদের কাছে, দেখাতেও পারছি না। তো ভাষা কিছু নেই, হয়তো অনেক বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো, তো একটু দয়া করো যেন সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে, এটুকু চাইবো। আমার সত্যি গরিব মানুষ, কিন্তু চাই সুস্থভাবে বেঁচে থাকতে। অবশ্যই একদিন মরতে হবে, সেটা বড় কথা নয়। মানুষ যদি সময়ে মরে, মানে মৃত্যু আসে, ভালো লাগে। তো আমি আমার এতটুকু যদি পুণ্যি করে থাকি, আমি সেটুকুর বিনিময়ে চাইছি আমার গঞ্জিটাকে ঈশ্বর ফিরিয়ে দেন, ঈশ্বর ফিরিয়ে দেন যেন। তো আমি সেভাবে তোমাদের কিছু বিশেষ কিছু বলতে পারছি না, মানে আমার দিদির অবস্থাটা আমি ভাবতে পারছি। কিন্তু কথা বলতে হবে, কথা বলি, ভেতরটা তো কাউকে দেখাতে পারি না। আমি বুঝতে পারছি তাদের অবস্থাটা কী হচ্ছে। বন্ধুটার কাছে গেলেই সে শুধু হাওয়া হাওয়া করে চোখ দিয়ে জল বেরোচ্ছে, তার কোনো রকম মানে মুখে নল দেওয়া আছে বলে নয়, অক্সিজেন দেওয়া আছে বলে নয়, মানে অ্যাকচুয়ালি মুখের ভাষাটাই বন্ধ হয়ে গেছে, মানে কথা বলতেও পারছে না। এরকম পরিস্থিতি, আস্তে আস্তে কথাটাও বন্ধ হয়ে গেছে, কী কারণে হয়েছে সেটাও কোনো কিছু বুঝতে পারছি না। তো এর মতো অবস্থায় জানি না কপালে গিয়ে আছে, সত্যি আমাদের খুবই কপাল খারাপ। কোন পাপে এরকম আজ দিনটা মানে এইভাবে দেখতে হচ্ছে জানি না। ঈশ্বরের কাছে প্রার্থনা করি বারবার ধরে, যে ঠাকুর, কোনো কিছুর বিনিময়ে যদি আমি বন্ধুটাকে সুস্থ দেখতে পারতাম, মানে ভীষণ খুশি হতাম। তো চাইছি, করে জোরে হাত ধরে চাইছি, তোমরা একটু প্রার্থনা করো, প্লিজ 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 প্রার্থনা করো। যারা আমাকে ভালোবাসো, আমার ইউটিউবার বন্ধুরা, একটু প্রার্থনা করো, দয়া করো ঈশ্বরের কাছে, ও যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে। এটা আমার বোন যেই যে পণ্ডিচেরি যাওয়ার আগের পরিস্থিতি, আর এখন এই যে পণ্ডিচেরিতে গিয়ে দেখো কী অবস্থা। কোনো রকম অথচ রোগ নেই, এক ঝলক তোমাদের দেখালাম, দেখো। তো অনেকটা ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, একটু প্রার্থনা করো। আজকে এটুকুই, আর কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, মন ভীষণই খারাপ আছে। তো যদি কিছু ভুল বলে থাকি, ক্ষমা চেয়ে নিচ্ছি, ক্ষমা করো। তো আজকের মতো চলি, শেষে বলি, আজকে বিশেষ কিছু আর বলছি না, শুধুমাত্র একটু প্রার্থনা করো, মানে আমার বোনঝিটা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে মানে বাড়ি ফিরে আসে। তাড়াতাড়ি সুস্থ না হোক, অন্তত সুস্থ হয়ে যেন বাড়ি ফিরে আসে, দেরি হোক, এটুকুই চাইবো তোমাদের কাছে। তোমরা আমার যারা ইউটিউবার বন্ধু আছো, প্লিজ একটু দয়া করো, ঠাকুরের কাছে একটু প্রার্থনা করো। তো আজ সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি।